আর নয় দালালের মাধ্যমে টিকিট কেটে প্রতারণার ভয়। ঘরে বসেই কাটুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকিট, ক্যান্সেল করুন নিজের সুবিধা মতো এবং রিফান্ড বুঝে নিন কোনো হ্যাসেল ছাড়াই। হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু হলো ঘরে বসে কোনো অতিরিক্ত ফি ছাড়াই, কোনো দালালের মাধ্যম ছাড়াই নিজে নিজে অনলাইনে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার জাহাজের টিকিট কাটবেন এবং সেটা অফিসিয়ালি। সম্পূর্ণ পদ্ধতি জানতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন, গুগল ক্রোম কিংবা মজিলা ফায়ারফক্স অথবা আপনার ফোনের ডিফল্ট ব্রাউজার। আমি আমার ফোনের গুগল ক্রোম থেকে দেখাচ্ছি। আপনার ফোনের ব্রাউজারটি ওপেন হওয়ার পরে ব্রাউজারের ডান পাশে একটি থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন। সেই থ্রি ডট বারে ক্লিক করলে নিচে দেখবেন ডেস্কটপ সাইড নামে একটি বক্স এবং সেই বক্সের উপর ক্লিক করুন। তখন আপনার ব্রাউজারটির ডেস্কটপ মোড ওপেন হবে। তারপর আপনি গুগল সার্চ বারে গিয়ে সার্চ করুন www.keari-turism-bd.com। সবার প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন keari-turism-bd.com নামে, সেটি ওপেন করুন। সবার প্রথমে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। পেজের কর্নারে ডান পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করার পরে আপনাকে একটি পেজে নিয়ে যাবে। সেখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, বক্সের প্রথম ঘরে রয়েছে ইমেল অপশন, সেখানে আপনার ইমেল টাইপ করুন। তারপরে রয়েছে পাসওয়ার্ড, সেখানে আপনার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিন। এবং পরের ঘরে রয়েছে রিটাইপ পাসওয়ার্ড, মানে পাসওয়ার্ডটি আবার পুনরায় দিন। তারপরের ঘরে রয়েছে সিকিউরিটি কোড এবং সেই সিকিউরিটি কোডে আপনি সংখ্যা কিংবা ক্যাপচা দেখতে পাবেন। ক্যাপচা কিংবা সংখ্যা যাই থাকুক না কেন, টাইপ সিকিউরিটি কোড ঘরে সেই সংখ্যাটি লিখুন এবং এরপরে রেজিস্টার অপশনের উপরে ক্লিক করুন। আপনার মেইলে একটি কোড যাবে, সেই কোডটি এখানকার ঘরে বসিয়ে অ্যাকাউন্টটি কনফার্ম করুন। এরপরে মাই প্রোফাইল অপশনে ক্লিক করে আপনার ইমেল পাসওয়ার্ড নেম অ্যাড্রেস জেন্ডার এজ পাসপোর্ট যদি থাকে আর কি ন্যাশনালিটি আপনার মোবাইল নম্বর লিখে আপডেট করুন। ব্যাস, আপনার প্রোফাইল এখন রেডি। এখন যেভাবে টিকিট কাটবেন, কেয়ারি ট্যুরিজম লেখার উপরে ক্লিক করে হোম পেজে চলে যান। যে পেজটি ওপেন হয়েছে সেখানে দেখতে পাচ্ছেন বাই টিকিট অপশন। বাই টিকিট অপশনের নিচে দেখতে পাচ্ছেন তিনটি বক্স, লিভিং ফর্ম, গোয়িং টু, ডিপার্টিং অন, মানে আপনি কোথা থেকে যাবেন, কোথায় যাবেন এবং কোন তারিখে যাবেন। এখন আমি লিভিং ফর্মে সিলেক্ট করলাম টেকনাফ। দেখেন গোয়িং টুতে সেন্ট মার্টিন চলে আসছে, কারণ এই রুটটি টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্তই। তিন নম্বর ঘরে আপনি আপনার যাওয়ার তারিখ বসিয়ে দিন, তারপরে সার্চ বাটনে ক্লিক করুন। সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাকে যে পেজে নিয়ে যাবে সেখানে আপনি দেখতে পাবেন দুটি শিপের নাম, কেয়ারি সিনবাদ এবং কেয়ারি কুরুষ অ্যান্ড ডাইন। আপনি দুটি শিপেই অনলাইনে টিকিট কাটতে পারবেন। আপনার পছন্দ মতো একটি শিপ সিলেক্ট করুন। আমি কেয়ারি সিনবাদের উপরে ক্লিক করলাম। এরপরে যে পেজটি ওপেন হয়েছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন তিন ধরনের ডেক, মেইন ডেক, ওপেন ডেক এবং ব্রিজ ডেক। আপনার পছন্দ মতো একটি ডেক সিলেক্ট করুন যে ডেকে আপনি টিকিট নিতে চাচ্ছেন। কোথায় সিট নিলে আপনার জন্য ভালো হবে কিংবা এই ডেকগুলো শিপের কোথায় অবস্থান করতেছে এটা যদি বুঝতে না পারেন, তাহলে আমাদের চ্যানেলে এটা নিয়ে একটি ভিডিও করা আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দিয়ে দিব এবং আপনি আমার চ্যানেলে খুঁজলেও ভিডিওটি পেয়ে যাবেন। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। আমি ওপেন ডেক সিলেক্ট করার পরে নিচের সিট অপশন সিলেক্ট করলাম। ডান পাশে দেখতে পাচ্ছেন ভাড়া শো করতেছে। আপনি যে কয়টি সিট ক্লিক করবেন সেই কয়টি সিটের ভাড়া ডান পাশে দেখতে পারবেন। সিট সিলেক্ট করার পরে নিচে দেখবেন পার্সোনাল ইনফরমেশনের একটি বক্স রয়েছে, সেই বক্স পূরণ করতে হবে, যেখানে রয়েছে নাম, ইমেল, আপনার জেন্ডার, আপনার অ্যাড্রেস, পাসপোর্ট, আপনার বোর্ডিং পয়েন্ট, মানে হচ্ছে আপনি কোথা থেকে উঠবেন, যেমন টেকনাফ সিলেক্ট করলাম। তারপরে রয়েছে আপনার পেমেন্ট মেথড, মানে আপনি কোন মেথডে টাকা পেমেন্ট করতে চান, আমি বিকাশ অপশনটি সিলেক্ট করলাম। এরপরে রয়েছে আপনার মোবাইল নম্বর, আপনার এজ, আপনার ন্যাশনালিটি, এরপরে রয়েছে ড্রপিং পয়েন্ট, মানে আপনি কোথায় নামতে চাচ্ছেন, আমি সেন্ট মার্টিন সিলেক্ট করলাম। এরপরে এগ্রি বক্সের উপরে ক্লিক করে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে, যেখানে দেখতে পাচ্ছেন আমার বিকাশ অপশনে নীল টিক চিহ্ন দেওয়া রয়েছে। পে নাও অপশনে ক্লিক করলে বিকাশ গেটওয়েটি ওপেন হয়ে যাবে। বিকাশ গেটওয়েতে আপনার বিকাশ নাম্বারটি লিখে কনফার্ম করলে আপনার কাছে পিনকোড চাইবে।
আপনি পিনকোড দিয়ে কনফার্ম করলে আপনার বিকাশ সিমে একটি কোড যাবে এবং সেই কোডটি বসিয়ে কনফার্ম করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়ে যাবে এবং আপনার ফোনে একটি কনফার্মেশন SMS আসবে এবং আপনার মেইলে আপনার টিকিটের একটি PDF ফাইল চলে যাবে। তবে আপনি মনে রাখবেন, অরিজিনাল টিকিট ছাড়া আপনি কিন্তু শিপে ভ্রমণ করতে পারবেন না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে আপনি অরিজিনাল টিকিট কালেক্ট করবেন কিভাবে? শিপে ওঠার পূর্বে কেয়ারি সিনবাদ ঘাটে যে টিকিট কাউন্টার রয়েছে সেখানে আপনার ফোনে আসা SMS কিংবা মেইলে আসা PDF ফাইল দেখালে আপনাকে টিকিট দিয়ে দিবে। তাই আপনার SMS কিংবা PDF ফাইলটি কারোর সাথে শেয়ার করবেন না। ঢাকা, কক্সবাজার, চট্টগ্রামের কেয়ারি সিনবাদের যে অফিসিয়াল টিকিট কাউন্টার রয়েছে আপনি চাইলে সেখান থেকেও টিকিট কালেক্ট করতে পারবেন। তবে অবশ্যই মনে রাখবেন, আপনার ভ্রমণযাত্রার 3 দিনের আগে আপনাকে টিকিট দেওয়া হবে না। কোনো কারণে যদি আপনার ট্যুরটি ক্যান্সেল হয় তাহলে আপনি ঘরে বসেই আপনার টিকিটটি ক্যান্সেল করতে পারবেন। টিকিট ক্যান্সেলের জন্য মাই প্রোফাইল অপশনে ক্লিক করুন, তারপরে দেখতে পাবেন টিকিট ক্যান্সেলেশন অপশন, সেখানে ক্লিক করুন। তারপরে বক্সে দেখতে পাবেন আপনার টিকিট নম্বর, আপনার টিকিটের নম্বরটি লিখুন। এরপরে আপনার টিকিটে একটি পিন নম্বর থাকবে, সেই পিন নম্বরটি লিখুন। এরপরে সিকিউরিটি কোডগুলো দেখে দেখে টাইপ সিকিউরিটি কোড ঘরে লিখে প্রিভিউ বাটনে ক্লিক করুন। এরপরে কনফার্মেশন করলে আপনার টিকিটটি ক্যান্সেল হয়ে যাবে। টিকিট তো ক্যান্সেল করলেন, এখন টাকা কিভাবে রিফান্ড পাবেন আসুন এটা জেনে নেই। ডান পাশে ইওর কারেন্ট ব্যালেন্স অপশন দেখতে পাচ্ছেন, সেখানে আপনার টিকিটের টাকাটা যোগ হবে, কিন্তু যে চার্জ কেটেছিল টিকিট কাটার সময় সেই চার্জের টাকাটা আপনি পাবেন না। উইথড্র অপশনে ক্লিক করার পরে অ্যামাউন্ট এবং বিকাশ নম্বর দেখতে পাচ্ছেন। অ্যামাউন্টের ঘরে ইওর কারেন্ট ব্যালেন্স অপশনে যে টাকাটা রয়েছে সেই টাকাটার অ্যামাউন্ট লিখুন এবং আপনার বিকাশ নম্বরের ঘরে বিকাশ নম্বরটি দিন। এরপরে রিকোয়েস্ট অপশনে ক্লিক করুন। ব্যাস, আপনার কাজ শেষ। তারা মোটামুটি কয়েকদিন সময় নেয়, কিন্তু আপনার বিকাশে টাকা রিফান্ড করে দেয়। আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে কিংবা আপনার জন্য একটু ইনফরমেটিভ হয়ে থাকে, তাহলে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করুন, কিংবা কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন। শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।